হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মার্বেল ডিজাইন আজাহার চ্যানেলে আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সিঁড়িতে মার্বেল লাগালে রাইজারের হিসাব বের করবেন সেটাই আজকে দেখাবো তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং কমেন্ট করুন সিঁড়িতে রাইজারের হিসেব বের করতে হলে প্রথমে লেননিকের উপরে একটা লেভেল লেবেল করার জন্য দাগ মেরে নিতে হবে তো এইখানে আমরা দাগ মেরে নিয়েছি বারো ইঞ্চিতে এই দাগটা মারলে আপনার উপর থেকে লেবেলটা ধরতে সুবিধা হবে না হলে লেবেল পাইপটা ধরতে খুব অসুবিধা হবে তাই এখানে যতটা প্রয়োজন আপনার কেউ দু পাথর বা তিন পাথর দিয়ে একটা তার উপর থেকে দাগ মেরে নেবেন আমরা এখানে বারো ইঞ্চি দাগ মারার পরে নিচে ফ্লোরের উপর থেকে একটা স্কেল লাগিয়ে স্ট্রেট করে একটা দাগ মেরে নেব যাতে দাগটা আমাদের সোজা হয় কারণ তাহলে দাগের বসে ফিতেটা লাগালে মাপ করার জন্য যেন ফিতেটা স্ট্রেট থাকে তো এইখানে আমরা দাগটা মেরে নেবো এটা নিচের ফ্লোরে উপরে বারো ইঞ্চিতে দাগ মেরেছি এটা নিচে আবার স্ট্রেট দাগ মারলাম এইখান থেকে উপরের বারো ইঞ্চি যেখানে দাগ মারা আছে সেইখান থেকে এই দিকের দাগটাতে একটা লেবেল পাইবে লেবেল করে দাগ মেনে নেব এদিকে বারো ইঞ্চিতে ধরেছি এবং বারো ইঞ্চির বসে এদিকে একটা লেবেলে দাগ মেনে নেবো এখানে আমরা দাগটা মেরে নিয়েছি এখন উপরে যে বারো ইঞ্চি দাগটা আমরা মেরেছিলাম এইখানে লেবেলে যে দাগটা হয়েছে সেখান থেকে বারো ইঞ্চি দাগ আমরা আবার একটা মেরে নেব কারণ বারো ইঞ্চি মাইনাস করে দেবো যে লেবেলে দাগটা মারলাম সেইখান থেকে বারো ইঞ্চি মাইনাস করে দেবো কারণ উপরে বারো ইঞ্চি এক্সট্রা আমরা দাগ মেরেছিলাম তারপর বারো ইঞ্চি মাইনাস করে নেওয়ার পরে এই দাগটা থেকে আমরা নিচের ফ্লোর অবধি মেপে নেব নীচের ফ্লোরে যেখান থেকে রাইজার লাগবে সেইখান থেকে আমরা ফিতেটা লাগিয়ে মেপে নেব বারো ইঞ্চি মাইনাস করার পরে এই দাগটা অবশ্যই মারবেন তাহলে ফিতেটা স্ট্রেট থাকবে তাহলে পারফেক্ট মাপটা পাবেন এখানে আমরা বারো ইঞ্চি মাইনাস করার পরে এখানে আমাদের মাপটা এসছে সাড়ে ঊনষাট ইঞ্চি মানে ষাট ইঞ্চিতে হাফ ইঞ্চি কম সাড়ে ঊনষাট ইঞ্চি তাহলে সাড়ে উনষাট ইঞ্চি আমাদের রাইজার আছে দশটা দশটা রাইজার লাগবে সেখানে সাড়ে উনচ ইঞ্চি আছে সাড়ে উনষাট ইঞ্চিটা আপনাকে দশ ভাগে ভাগ করে নিতে হবে দশ ভাগে ভাগ করে নেওয়ার পরে আমাদের মাপ এসছে ছ ইঞ্চিতে দু এম এম মতো কম তারপর আমরা পাথরের যে ধাপটা হবে সেই ধাপটা আমাদের ডাবল মোল্ডিং আছে তার জন্যে আমরা ছ ইঞ্চিতে দু এম এম যেটা কম আছে সেইখান থেকে দু পাথর যেটা ডাবল মোল আছে সেটা মাইনাস করে দেব কেউ যদি ডাবল মোল না করেন সিঙ্গেল মোল করেন তাহলে এক পাথর মাইনাস করে দেবেন এটা আমাদের দু পাথর মাইনাস করার পরে মাপটা এসছে পাঁচ ইঞ্চিতে এক সুতো কম এটাই আমাদের রাইজারের মাপ এখন আপনি যদি সিঁড়িতে ঢাল দিতে চান তাহলে যতটা করে প্রতিটা ধাপে ঢাল দিতে চান সেই হিসাবে আপনি মাইনাস করে দেবেন আমরা এখন একটা কয়েনের বরাবর ঢাল দেব। এক একটা ধাপে স্পিড লেভেল নিয়ে একটা তার নিচে কয়েন রেখে দিয়ে সেইটা ঢালে বাদ দেবো সিঁড়ি লাগানোর সময় তাই এখন আমরা এক কয়েন মাইনাস করে দিলাম এখন কেটে নেব আমাদের পাঁচ ইঞ্চিতে একশো তো কম হয়েছিল রায় যাটা সেখান থেকে আরও একটা কয়েনের মাপ বরাবর আমরা আরও মাইনাস করে দিয়েছি হ্যাঁ দেখে নিন মাপটা একটা রাইজার আমরা কেটে নিয়েছি পাঁচ ইঞ্চিতে একশো তো কম তার থেকে এক কয়েন কমিয়ে দিয়েছি এখন আপনাকে সিঁড়ি লাগানোর সময় প্রতিটা ধাপে আপনাকে এক কয়েনই ঢাল দিতে হবে না হলে সিঁড়ি ডিস্টার্ব হতে পারে লাগানোর সময় আমাদের সিঁড়ি প্রায় এই ভাঁজটা লাগানো হয়ে গেছে আর দু একটা বাকি আছে তো এইভাবে সেটির রাইজারের হিসাব করবেন অবশ্যই ভালো হবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন